আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে আমি বিষয়টি একেবারে সংক্ষেপ করে বলছি যে কোরবানি বছরে একবার আসে আর জাকাতও কিন্তু একবার আসে জাকাতের জন্য শর্ত হচ্ছে এক বছর মালিকানায় তার খরচের পর সাড়ে বাউন্ন বরি রূপ এবং সাড়ে সাত বরি স্বর্ণ এই সমপরিমাণ অর্থ থাকলে তার উপর জাকাত ফরস আর এই কোরবানির বিষয়ে হচ্ছে যদি দশ এগারো বারো অর্থাৎ এই তিন দিনে কিন্তু কোরবানি আমাদের হয়ে থাকে দশই জিলহজ বারোই এগারোই জিলহজ বারোই জিলহজ এই তিন দিনের যে কোনো সময়ে যদি কারো মালিকানায় বর্তমান প্রেক্ষাপটে সাড়ে বাউন্ন বড়ি রূপের সমপরিমাণ অর্থ তার মালিকানায় থাকে তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব হবে ধরুন সাড়ে বাউন্ন করে রূপার দাম কত বাজার তো দেখবেন যদি আমরা ধরি এক হাজার টাকা করে তাহলে সাড়ে বাউন্ন আমরা এদের ধরতে পারি আপনি পঞ্চাশের উপরে বর্তমান তবে প্রেক্ষাপটে স্বর্ণের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু রূপার দামও বেশি সেই হিসাবে বর্তমানে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যার মালিকানায় দশ এগারো বারো বারো বলতে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত বারো তারিখে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত তার মালিকানায় যদি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যে কোনোভাবে এই তিন দিনের এই নির্দিষ্ট সময়ের ভিতরে আসে তার উপরেই কোরবানি ওয়াজিব হবে তবে রুদ্দুল মুখতার কিতাবে ফেকার কিতাবে এসছে যে যিনি কোরবানি দিবেন তিনি একজন মুসলমান হতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং সে সুস্থ হতে হবে পাগলের জন্য কিন্তু কোনো কোরবানি নয় কাজী সুস্থ ব্যক্তির জন্য কোরবানি এবং যে প্রাপ্ত বয়স্ক তার উপরে কোরবানি ওয়াজিব এবং যেই ব্যক্তির মুসলমান তার উপরে কুরবানি ওয়াজিব হবে আর সাড়ে সাত যদি আপনি হিসাব করেন তাহলে সাড়ে সাত বরির হিসাব করতে গেলে আমরা এখন যেহেতু স্বর্ণ আর রূপের দাম অনেক ব্যবধান হয়েছে সেহেতু আমরা কনভার্ট করে ড্রাইভার্ট করে রূপার দাম হিসাবেই আমরা ধরবো সেই হিসাবে আমরা আবারও বলছি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বর্তমান প্রেক্ষাপটে দশ এগারো বারোই জিল হজ এর সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো সময় যদি মালিকানায় আসে তার উপরেই কোরবানি ওয়াজিব সেভাবে ইনশাল্লাহ আমরা আমল করব তবে এমন যাতে না হয় ঋণ করে আমি কোরবানি দিব ইজ্জত নষ্ট হওয়ার ভয় এটি কিন্তু ঠিক নয় আবার টাকা আছে অন্য জায়গায় কোটি কোটি টাকা আমার ঋণ আছি আবার টাকাও আমার আসতেছে কিন্তু এবার আমি মনে হচ্ছে যেন অনেক ঋণগ্রস্ত এভাবে এভাবে আমরা সাময়িক ঋণের কারণে আমরা আমাদের সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের কাছে সন্তান পরিবারকে ছোট করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার টাকা চলমান হয়তো সাময়িক এই মুহূর্তে নেই আপনি ইচ্ছে করলে আপনি সেটি এক জায়গা থেকে টান দিয়ে এনে আত্মীয় স্বজন থেকে আপনি এর কয়েক কিছুদিন পরে আপনি দিতে পারবেন এরকমও যদি পরিবেশ হয় তাহলে অবশ্যই আপনার কোরবানি দিতে হবে আর এমনটি নয় যে সুদে টাকা উঠিয়ে নতুন বিবাহ সন্তানকে দিয়েছেন বা আপনি নতুন আত্মীয় এসছে তাদের ইজ্জত বাজবে না সুদে টাকি উঠিয়ে এ ধরনের কিন্তু প্রশ্নেই আসেন এইভাবে আমরা করব না আল্লাহ তালা আমাদেরকে এই মাস আল্লাগুলো বোঝার তৌফিক দান করুক